মহান গোলকোন্ডা দুর্গ ভাগ্য একে। সাঙ্গমানে, মুঁ জনে যাত্রী, মুঁ ছুটিরে দেশ ভ্রমণ করিথায়। কণ তমে মধ্যে ভিন্ন ভিন্ন স্থানকু দেখিবাকু যাইথাও? কণ তমে জানিছ যে আম মহান দেশর এক অদ্ভুত ইতিহাস রহিছি? বিভিন্ন প্রকার ধর্ম, সংস্কৃতি, প্রান্ত এবং ভাষা এই দেশকু মহান করিছি। এবং মু গর্বিত যে এই দেশর অনেকতার মধ্যে একতা রহিছি। ভারতীয় কলা ও বাস্তুকলা সময় সহিত বিকশিত হয়েছি এবং সর্বদা বিভিন্ন যুগরে লোকঙ্ক জীবনর সূচনা দেউথিলা। প্রাচীন সভ্যতার বিভিন্ন স্মারক যথা তাজমহল, ইন্ডিয়া গেট, ফলকনুমা প্যালেস, উমেদ ভবন প্যালেস আদিরে কাহাণী রহিছি। আস, আমে রাম ও শ্যামকু ভেটিবা, যে মধ্যপ্রদেশর মূল নিবাসী অটন্তি ও হায়দ্রাবাদরে তাঙ্ক মৌসাঙ্ক ঘরকু আসিছন্তি। তিনিজন বিশ্ব প্রসিদ্ধ গোলকোন্ডা দুর্গ দেখিবাকু আসিছন্তি। এহা হায়দ্রাবাদরে রহিছি। এহার বাস্তুকলা ও সৌন্দর্যকু দেখি রাম ও শ্যাম আশ্চর্য হয়েগলে। এই ভিডিওর উদ্দেশ্য গোলকোন্ডা দুর্গর অন্বেষণ করিবা ও এহার বিভিন্ন দিগ বিষয়ে জানিবা। বাহ, এতে সুন্দর ও বিশাল দুর্গ অটে। মতে তো আশ্চর্য লাগুছি যে লোকমানে এঠারে কিপরি রহুথিবে। এই দুর্গরে তো দুই মহলা রহিছি। এহাকু কেবে নির্মাণ করা যাইথিলা? কোন সেই সময়ে দুই মহলা নির্মাণ করা যাওথিলা? এহাকু 1200 খ্রিস্টাব্দরে মাটি দ্বারা নির্মাণ করা যাইথিলা। এহা পরে বিভিন্ন শাসক এঠারে রহিথিলে ও দুর্গরে সময়ে সময়ে উন্নতি করি চলিথিলে। মৌসা, মতে এহা ভাবি আশ্চর্য লাগুছি যে কেতে শ্রমিক এহার নির্মাণ কার্যরে নিয়োজিত হইথিবে। দুর্গর মজবুত কান্থকু দেখ। হ্যাঁ, প্রকৃতরে কোন তুমি জানিছ যে এই দুর্গকু হায়দ্রাবাদর বিভিন্ন শাসকমানঙ্ক ঘর ভাবরে ব্যবহার করা যাইছি। শত্রুমানঙ্ক আক্রমণরু নিজকু সুরক্ষিত রাখিবা পাই সেমানে এতে মজবুত দুর্গ নির্মাণ করিথিলে। যদি তুমি ধ্যান দেব, শত্রুঙ্ক বিপক্ষরে নিজকু সুরক্ষিত রাখিবা পাই মাটির কান্থ, কণ্টা সহিত মজবুত ফাটক ও অনেক গড় রহিছি। গড়? এহা কণ হেইথায় মৌসা? দেখ, কণ তমে দুইজন দুর্গর চারিপাখরে অর্ধবৃত্তাকারর নির্মাণ দেখিপারুছ? হ্যাঁ, মু দেখিপারুছি। প্রতি গড়রে কিছু ছিদ্র আছি। হ্যাঁ, তাহা গড় অটে। এই গড়র ব্যবহার নিজর সুরক্ষা উদ্দেশ্যে করা যাউথিলা। এই দুর্গরে 87টি গড় অছি এবং কণ্টা থিবা এই দ্বার হাতিমানঙ্কু প্রবেশ করিবারু রোকিবা পাই হি থিলা। কণ সতরে? হ্যাঁ, এই দুর্গ বহুত বড় অটে। এহার মুখ্য দ্বার, এহার কান্থ ও গড়রে মোগল সম্রাট আওরঙ্গজেবঙ্ক পাই প্রবেশ করিবা মধ্য কষ্টকর করি দেইথিলা। কুহাযায় যে নিজর সেনা সহিত এতে বড় দুর্গরে প্রবেশ করিবা পাই তাঙ্কু প্রায় 9 মাস লাগিগলা। 9 মাস? কণ এহা এক লম্বা সময় নুহে? আউ লোকমানে এতে লম্বা সময় পর্যন্ত আক্রমণরু কিপরি সুরক্ষিত রহিলে? বাস্তবরে এহা দুর্গর চমৎকার অটে এবং প্রবেশ আওরঙ্গজেবঙ্ক সেনা কারণরু হেই নথিলা, বরং এথিপাই হেইথিলা কারণ কুলি কুতব শাহ বংশর জনে সৈন্য অধিকারী বিশ্বাসঘাতকতা করে আওরঙ্গজেবঙ্ক সেনাকু ভিতরকু আসিবাকু দেইথিলে।
କୌଣସି ଫାଟକୁ ଖୋଲିଲା ଓ ଔରଙ୍ଗଜେବଙ୍କ ସେନାକୁ ଅନୁମତି ଦେଇଥିଲା, କ'ଣ ତାକୁ ଔରଙ୍ଗଜେବଙ୍କ ଦ୍ୱାରା କିଲ୍ଲାରେ ପ୍ରବେଶ କରିବା ପାଇଁ ପଇସା ଦିଆଯାଇଥିଲା। ହଁ, ସେ ମୋଗଲ ସେନାର ପ୍ରବେଶ ପାଇଁ ଦ୍ୱାର ଖୋଲିଦେଲେ, କ'ଣ ସେ ପଇସା ନେଇଥିଲେ? ଏହା କେବଳ ଏକ ଅନୁମାନ ଅଟେ। ଆଚ୍ଛା, କ'ଣ ସେହି ସମୟରେ ଆମ ଟଙ୍କା ପରି ମୁଦ୍ରା ଥିଲା? ହଁ, ସେହି ସମୟରେ ମୁଦ୍ରାର ପ୍ରଚଳନ ଥିଲା। ଏହି ମୁଦ୍ରାର ପ୍ରଚଳନ ଭାରତରେ ପ୍ରାଚୀନ କାଳରୁ ରହିଛି। ହଁ, ମୋର ମନେ ଅଛି, କାରଣ ମୁଁ ପ୍ରାଚୀନ କାଳରେ ବ୍ୟବହାର କରାଯାଉଥିବା କାଂସ୍ୟ ଓ ରୂପାର ମୁଦ୍ରା ବିଷୟରେ ପଢ଼ିଛି। ହଁ, ତମେ ଠିକ୍ କହୁଛ, ପ୍ରାଚୀନ କାଳରୁ ହିଁ ମୁଦ୍ରା ରହିଥିଲା ଓ ମୁଦ୍ରାରେ ଆମର ମହାନ ଦେଶର ଇତିହାସର ବିଭିନ୍ନ ସମୟର ବଳଦ, ଘୋଡ଼ା, ଦେବୀ ଦେବତା, ଆରବୀ ଲିଖନ ଇତ୍ୟାଦି ଅନେକ ଶିଳାଲେଖ ରହୁଥିଲା। ପିଲାମାନେ, କ'ଣ ତମେ କହିପାରିବ ଯେ ଆମ ଆଧୁନିକ ଯୁଗର ମୁଦ୍ରା କେଉଁ ଧାତୁରେ ପ୍ରସ୍ତୁତ? କ'ଣ ତମେ ମହତ୍ତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଦେଶମାନଙ୍କରେ ବ୍ୟବହାର କରାଯାଉଥିବା ମୁଦ୍ରାର ତାଲିକା କରିପାରିବ? ଆମକୁ ଏତେ ଜ୍ଞାନ ମିଳିପାରୁଛି, ଆମେ ଏବେ କୁଆଡ଼େ ଯିବା? ଚାଲ ପିଲାମାନେ, ଆମେ ଏବେ ଦୁର୍ଗ ଭିତରକୁ ଯିବା, ଆଉ ଦେଖିବା ଯେ ଆମେ ଆଉ କ'ଣ କ'ଣ ସବୁ ଜାଣିବା। ଏହି ଭିଡିଓରେ ତମେ ଗୋଲକୋଣ୍ଡା ଦୁର୍ଗର ଅମୋଘ ସଂରଚନା ବିଷୟରେ ଶିଖିଲ। ଆଗାମୀ ଭିଡିଓରେ ଆମେ ଗୋଲକୋଣ୍ଡା ଦୁର୍ଗର ଅନ୍ୟ କିଛି ମଜାଦାର ଦିଗ ବିଷୟରେ ଜାଣିବା। ପୁଣି ଦେଖା ହେବ ଆଗାମୀ ଭିଡିଓରେ।